চট্টগ্রামে গত এক মাসে করোনা সংক্রমণ বেড়েছে 5 গুণ, ফলে সরকারি বেসরকারি হাসপাতালে এখন ঠাঁই নেই। স্বাস্থ্যবিধি মানতে মানুষের উদাসীনতা এবং সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে গণজমায়েত উদ্বেগজনক এই পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রামে এখন দৈনিক গড়ে করোনা শনাক্ত হচ্ছে প্রায় 192 জনের, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। রাস্তাঘাটে বের হন অনেকে মাস্ক পরছে না, আমাদের বিভিন্ন বিনোদন কেন্দ্রতে উপচে পড়া ভিড়, আমাদের বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলিতেও উপচে পড়া ভিড়, আমাদের সমস্ত সামাজিক অনুষ্ঠানগুলো মানে সগৌরবে চলমান। এই কারণে যদি স্বাস্থ্যবিধি না মেনে চলে আমরা এইভাবে যদি ঢালাওভাবে চলতে থাকি তাহলে তো আমরা কোভিডকে প্রতিহত করতে পারবো না। প্রশাসনের কঠোর সতর্কতা জারি ও ঘোষণার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে খুব একটা আগ্রহী দেখা যাচ্ছে না নগরীর বাসিন্দাদের। আমি তাড়াহুড়ার মধ্যে বেড়ে গেছি, মাস্ক পকেট ছিল খেয়াল করি না, মাস্ক পরতে পরতে বিরক্ত হয়ে গেছি, আর কত করবো, আজকে প্রায় 2 বছরের কাছাকাছি। অতিরিক্ত গরমের কারণে পরা হয় না আর কি, যাত্রী টাকার জন্য পরি না আর কি। নিচে বাঁচা বলতে রাখে আল্লাহ মারেকে। চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা 41,268 জন, মারা গেছে 389 জন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।